আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা করলা ভাজি। অনেকে আছেন শুধুমাত্র তিতার জন্য তিতা করলা ভাজি খান না, আসলে তিতা করলা খুবই পুষ্টিকর একটি সবজি। তো আমি আজকে আপনাদেরকে টিপ সহকারে খুব সহজভাবে দেখাবো যে তিতা করলা ভাজি তিতা ছাড়া খুব সহজভাবে কীভাবে করা যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা তিতা করলা নিয়ে নিয়েছি, আর এই তিতা করলাটা প্রায় 250 গ্রাম মতো হবে। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। এখন আমি তিতা করলাটাকে একটু কেটে নিব, আর এর জন্য আগে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুপাশের পাতাটা একটু কেটে নিচ্ছি, এরপর মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে কেটে নেওয়ার পর এই অংশটাকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। মাঝখানে যে এবিচি জাতীয় অংশগুলো আছে সেগুলো আমি নিয়ে ফেলে দিব দুই পাশ থেকে। আমি এভাবে সবগুলা এই যেগুলো ফেলে দিব। মাঝখানের এই অংশটাকে আমি আবার দুভাগ করে কেটে নিব, আর একটু পাতলা করে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। যতটুকু পাতলা আপনাদের সম্ভব হয় আপনারাও চেষ্টা করবেন একদম পাতলা করে কেটে নেওয়ার। তো আমি যতটুকু সম্ভব একদম পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখন সবগুলো তিতকলা কেটে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর আপনাদেরকে তিতা ছাড়ানোর টিপসটা দিয়ে দিচ্ছি। সেটা হলো অল্প পরিমাণ লবণ দিয়ে আমি হাতে ভালো করে লবণগুলো মিশিয়ে নিয়েছি তিতা করলার সাথে, আর প্রায় 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। 20 মিনিট পর আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। অন্যদিকে আমি একটা বড় সাইজের যে পেঁয়াজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা কেটে নিয়েছি, আর 4টা রসুনগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলুটাকে এভাবে টুকরো করে একদম চিকন করে কেটে নিয়েছি। প্রায় 7 থেকে 8টা মতো কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো এভাবে ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিব, আর এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো দেওয়ার পর একটু ভালো করে একটু তেলে ভেজে নিব। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ। আপনারা যদি রসুন পেঁয়াজ বেশি খেয়ে থাকেন তাহলে চাইলে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো রসুনগুলো দেওয়ার পর আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম কুচি করে সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নরম করে নিব, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিব যাতে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নরম হয়ে আসে আর একটু হালকা লালচে হয়ে আসে। যখন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাবে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়েছে একটু আলুগুলোকে হালকা নরম করে নিব, আর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর এই ভাজিটা আমি শুধুমাত্র হলুদের গুঁড়ো দিয়ে করব। তো এজন্য হলুদের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং আলুর সাথে। আর আলুগুলো যখন হালকা নরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের টমেটো কুচি কেটে রাখাগুলো, দিয়ে টমেটো কুচিও ভালো করে একটু মিশিয়ে নিব। আর 20 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন তিতা করলাগুলো থেকে অনেকটা পানি সরে আসছে, আর এগুলো হচ্ছে তিতা করলার পানি যেগুলো তিতা হয়। তো আমি এখন পানিগুলো হাতে ভালো করে চেপে চেপে একটা ছাঁকনিতে নিয়ে নিব। ভালো করে আমি হাতে পানিগুলো চেপে নিচ্ছি যেহেতু এগুলো তিতা পানি, এগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে আমি হাতে ভালো করে পানিগুলো সরিয়ে তারপর পানি দিয়ে ভালো করে এমনি নর্মাল পানি দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ছাঁকনি থেকেও ভালো করে পানিগুলো সরিয়ে এরপর আমি চুলায় যে আলু টমেটো এবং পেঁয়াজ রসুনগুলো কষিয়ে রেখেছিলাম মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, যে পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে আমি ভাজিটা করে নিব। তো এখন পানিটা ভালো করে সরিয়ে আমি তিতা করলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভাজিটাতে কোনো পানি ব্যবহার করছি না, এর জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে যাতে নিচে লেগে এবং পুড়ে না যায়। হালকা আছে, আমি আজকে আপনাদেরকে ভাজিটা করে দেখাবো, খুবই অসাধারণ খেতে। আশা করব বাসায় আপনারা একবার ট্রাই করবেন। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে রাখাগুলো,
ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আপনারা চাইলে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এভাবে আমি প্রায় 15 মিনিট মতো ভালো করে এগুলোকে একটু রান্না করে নিব। আর 15 মিনিটের মধ্যে বেশ কয়েকবার আমি নেড়ে দিব যাতে নিচে লেগে এবং পুড়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন যে তেলগুলো আমি এখানে দিয়েছি, তেলগুলো দিয়ে আমি ভাজিটা রান্না করে নিব। 15 মিনিট যখন আপনি হালকা আছে রান্না করবেন, দেখবেন একটু একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আপনারা চাইলে একদম লালচে ভাবটা করে নিতে পারেন, অনেকে হয়তো পছন্দ করেন না। আর যারা একদম মচমচে খেতে পছন্দ করেন, আপনারা চাইলে চুলার আঁচটা একদম রোতে রেখে প্রায় 20-25 মিনিট মতো এটাকে রান্না করে নিলে একদম লাল হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি যেহেতু হালকা একটু ফ্রাই করে রান্না করব, আর এই জন্য এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে, দেখেই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কিন্তু অসাধারণ হবে। তো দেখলেন তো খুব সহজভাবে তিতা করলা ভাজিটা হয়ে গেল। আর এটা দিয়ে একেবারে অনেকগুলো ভাত কিন্তু খাওয়া যাবে। আর সর্বশেষ আমি যেটা দিয়ে দিলাম সেটা হলো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটাকে এখন গরম গরম পরিবেশন করব। আশা করব আপনারাও বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আপনাদের তিতা করলা ভাজির রেসিপিটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।